হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ, ভেনম 3 দ্য লাস্ট ড্যান্স এর ট্রেলার এসে গেছে। আর এইটা টম হার্ডির অ্যাজ ভেনম লাস্ট মুভি হতে চলেছে। তো এরপর মেবি সোনি যে স্পাইডারম্যান ইউনিভার্স, সেখানে ভেনমকে দেখা যাবে না। তো ভেনমের সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে বেশ সফল, ঠিক আছে? তো এবার চলো দেখা যাক যে এই সিনেমা ট্রেলারটা কেমন হয়েছে। তো এটাকে নিয়ে বেশি কিছু বলার নেই। সুপার হিরো সিনেমা যেমন হয়, ফান এলিমেন্ট প্রোভাইড করে, আর এটা সেরকম কোনো ডিপ ডাউন মেসেজও দেয় না, বাট একটা কোথাও না কোথাও এনজয়মেন্ট কিন্তু খুব বেশিভাবে প্রোভাইড করে। তো এবার চলো দেখি যে এই ট্রেলারটা কেমন হয়েছে। 1, 2, 3 স্টার্ট। You should probably know that I have a really dark and unpredictable side to me. Stop speaking. I'm giving you a chance, sweetie. Say when. When? What are you? We are. We are Venom! We are. Venom! No. Oh! Yeah, we. We are. Venom. You're gonna need to work on that. Hey, Venom. You take me to all the finest places. I need time, love. We always knew it was impossible. That we were alone in the universe. And it's our job to make sure that remains a secret. Let's go get him. Oh, shit! We are fugitives. On the run. In the shit. Yell into the tree, my friend. You mean it? No! Any what? This is chess! Hello! There has to be a reason they're after us. তো ট্রেলারটা তো বাওয়াল মোমেন্ট কিছু দিয়েছে, মানে এখানে চব্য হবে আমরা কিছু বুঝতেই পারছি। মানে কিছু কিছু জায়গা রীতিমতো মানে হাস্যকর, কিন্তু কিছু কিছু এক একটা টাইমে ট্রেলারটা কিন্তু পেসিংটা খুব পড়ে যাচ্ছে। ক্রিয়েটারদের চয়েস হতে পারে, তবে শুরুটা এবং শেষটা যেভাবে হচ্ছে সেটা কিন্তু খুবই হিলারিয়াস এবং খুবই এনজয়েবল। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার এখানে টম হার্ডির কেন সে ছেড়ে দিচ্ছে আমি জানি না, বাট তাকে কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে যে ভিলেন, সেগুলো মেবি মনস্টারাই হবে। আর এখানে টক্সিনকে আমরা দেখতে পেলাম, মানে আগের পার্টে যে পুলিশ অফিসারটাকে দেখেছিলাম তাকে দেখতে পেয়েছি। তবে দেখা যাক আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। এটাকে নিয়ে তো বেশি কিছু ডিকোড করার মতো আমার সেটা কাজ নয়, সেটার জন্য আরও অন্যান্য চ্যানেলস আছে। তো এবার চলো দেখা যাক আলটিমেটলি সিনেমাটা যে সময় আসবে সে সময় মেবি ওই লক্ষ্মী পুজো ওই টাইপের টাইম থাকবে। তো এবার চলো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এতদিন আগে থেকে ট্রেলার যখন এনেছে নিশ্চয়ই এরা আরও কিছু প্রমোশনাল মেটেরিয়াল আনবেই। তো এবার চলো
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানালে তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেওয়া, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।